সবরীমালা মামলা সাংবিধানিক বেঞ্চের কাছে পাঠিয়ে দিল সুপ্রিম কোর্ট হল না ঐক্যমত মামলা গেল সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চে হলো না বিতর্কের অবসান পাঁচ বিচারপতি বেঞ্চে ঐক্যমত না হওয়ায় মামলাটি এবার সাংবিধানিক বেঞ্চে পাঠানো হয়েছে এখনো পর্যন্ত অমীমাংসিত থেকে গেল মেয়েদের মন্ত্রীর প্রবেশ করার বিষয়টি বৃহস্পতিবার এ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এদিন শীর্ষ আদালত কি রায় দেয় সেদিকে ছিল গোটা দেশ প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির মধ্যে তিন বিচারপতি মামলাটি সাংবিধানিক বেঞ্চে পাঠানোর পক্ষে মত দেন উল্লেখ দু আঠারো সালের সেপ্টেম্বর মাসে সব বয়সের মহিলারা সবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবেন বলে রায় দিয়েছিল শীর্ষ আদালত কেরল সরকার সেই রায়কে স্বাগত জানিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে রিট পিটিশন দাখিল করে মন্দির পরিচালন কমিটি বৃহস্পতিবার ছিল মামলার রায় ঘোষণা